ওয়েলকাম টু ম্যাথ ক্লাসরুম। ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়াইজ সমাধানে আজ এই দশের দাগের এমসিকিউগুলো করবো সূচকের নিয়মাবলী চ্যাপ্টার থেকে। এর আগের পার্ট অবধি নয়ের দাগের অবধি সব অঙ্ক করা হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, সব অঙ্ক আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দশের একের দাগ বলছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 × 10⁻⁶ এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটা পাঠিয়ে নিয়েছি, এটা সমান সমান কী লেখা যায়, জানি 243/1000, তাই তো? মানে পয়েন্টের পরে যে কটা সংখ্যা, একের পরে সেই কটা শূন্য। হোল টু দি পাওয়ার 0.2, এটাকে লেখা যায় না 2/10 ইন্টু 10⁻⁶, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 6/10। ওকে, তাহলে এটা সমান সমান লিখতে পারি, 243কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কি পাবো, 243। এটা যদি 3 দিয়ে দেওয়া হয়, 3 দিয়ে গেলে 3 × 8 = 24, 3 × 3 = 3, 3 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3, তাহলে কটা 3 হচ্ছে, 1, 2, 3, 4, 5, 5 3, তাহলে লিখতে পারি 3⁴, আর তলায় 1000 মানে 10�³, 1000কে ভাঙলে 10 × 10 × 10 হবে, তাহলে তার হোল টু দি পাওয়ার 2/10 ইন্টু 10⁶ সমান সমান এটা লিখতে পারি, পাওয়ারটা এর সাথেও গুণ হবে, মানে এর পাওয়ারের সাথেও গুণ হবে, আবার এই এর পাওয়ারের সাথেও গুণ হবে, তেমনভাবে লিখতে পারি 3⁵ × 2/10 আর 10³ × 2/10 ইন্টু এখানে কত আছে 10⁶। এবার দেখো 5 × 10/10 কেটে যাচ্ছে, আর এখানে 3 × 6/10 10⁶, এখানেও 10⁶, এটা এটা কেটে যাচ্ছে, বুঝতে পারলো তো? 3 × 6/10, এখানেও তো সেই 6/10 আছে, তাহলে সমান সমান এটা লিখতে পারি, ওপরে কিছু 3⁴ কাটাকাটি করে সব 1 হয়েছে, মানে 3⁴ মানে 3, তাহলে উত্তর কোনটা হবে, এই বি এর দাগ 3। তার পরের অঙ্কটা বলছে 2⁻²⁻²⁻²⁻² এর মান নির্ণয় করতে হবে। চলো তাহলে অঙ্কটা পাঠিয়ে নিই, অঙ্কটা পাঠিয়ে নিয়েছি। এবার দেখো এটা সমান সমান লেখা যায় 2⁻²⁻²⁻² 16 থেকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, কটা 2, 1, 2, 3, 4, 4 2, মানে লেখা যায় 2⁴, তার হোল টু দি পাওয়ার 1/2, তাহলে এই 4টা এর সাথে গুণ হবে, এই দুটো পাওয়ার গুণ হবে, গুণ হলে কাটাকাটি হয়ে যাবে, 2 দিয়ে 4 দিয়ে কাটলে হবে 2, সমান সমান 2⁻²⁻²⁻²⁻²⁻² 2। এবার দেখো 3টেরই বেস সমান 2 আছে, এবং তার পাওয়ার এবং 3টে গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ার 3টে যোগ করে দিতে পারি, তাহলে সমান সমান লিখতে পারি 2⁻²⁻²⁻²⁻² ১-২ কেটে গেলে কি থাকছে, 2⁻² সমান সমান হবে 4, উত্তর হবে 4, এই যে সির দাগের উত্তর। তারপর চারের দাগটা বলছে 4⁴ সমান সমান 8³ হলে এক্স এর মান কত, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। চলো তাহলে অঙ্কটা পাঠিয়ে নিই, অঙ্কটা পাঠিয়ে নিয়েছি, বা এইটা সমান সমান কি লেখা যায়, 4⁻ মানে এটা লেখা যায় 2⁻² 4টাকে লেখা যায় 2² তার হোল টু দি পাওয়ার আছে এক্স, আর 8টাকে কি লেখা যায় 2⁻³ তার হোল টু দি পাওয়ার 3, বা এখান থেকে লেখা যায় 2⁻ পাওয়ার দুটো গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে হবে 2x সমান সমান 2⁻³ ৩⁰ ৯। দেখো দুটোরই বেস সমান, তার মানে আমরা বেস দুটো বাদ দিয়ে এটা লিখতে পারি 2x = ৯, যেহেতু দুটোরই বেস সমান, বা এখান থেকে লিখতে পারি x = ৯/২। দেখো অপশানে আছে বি অপশান 9/2। তাহলে তার পরের অঙ্কটা বলছে 20⁻⁻x = ১/৭ হলে 20⁻⁶ এর মান নির্ণয় করতে হবে। 20⁻⁸ আছে, এখান থেকে 20⁻২ এর মানটা নির্ণয় করতে হবে। চলো তাহলে অঙ্কটা পাঠিয়ে নিই, অঙ্কটা পাঠিয়ে নিয়েছি, এখানে আছে 20⁻⁸, এখান থেকে নির্ণয় করতে হবে 20⁻২, তাহলে বা এখান থেকে এই যে -x এক্স এর সাথে আর কত গুণ করলে 2x হয়, তাহলে আমরা যদি 20⁻⁶ এর সাথে যদি -2 গুণ করি,
এর সাথে যদি মাইনাস টু গুণ করি তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দুই ইন্টু এক্স টু এক্স হবে। তাহলে এখানে পাওয়ারের সঙ্গে যদি মাইনাস টু গুণ করি এই সাইডেও তাই করতে হবে, ওয়ান বাই সেভেন হোল টু দি পাওয়ার মাইনাস টু, বা এখান থেকে লিখতে পারি কুড়ি টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স সমান সমান দেখো ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, সেভেন টু দি পাওয়ার মাইনাস টু, পাওয়ার দুটোর সাথেই গুণ হয়ে গেল। বা কুড়ি টু দি পাওয়ার টু এক্স, ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান, ওয়ানের পাওয়ার যাই হোক না কেন। এবার আমরা জানি ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার মাইনাস টু, এই যে ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস টু, এইটা সমান সমান লিখতে পারি সেভেন টু দি পাওয়ার টু, মানে তলায় যদি মাইনাস থাকে ওপরে উঠে গেলে প্লাস হয়ে যায়, তলায় যদি প্লাস থাকে ওপরে উঠে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এটা সমান সমান লিখতে পারি সেভেন টু দি পাওয়ার টু, বা এখান থেকে কুড়ি টু দি পাওয়ার টু এক্স সমান সমান সাত সাতা উনপঞ্চাশ, অপশান সি উনপঞ্চাশ। পাঁচের দাগ, পাঁচের দাগ বলছে ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান পাঁচশো হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত। ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান পাঁচশো, এটা সমান সমান লিখতে পারি, বা ফাইভ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু পাঁচশো বাই ফোর, বা ফাইভ টু দি পাওয়ার সরি ফাইভ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এটাকে এটা কাটলে হবে চার এককে চার, এক শূন্য চার দুগুণ আট, চার পাঁচা কুড়ি সমান সমান একশো পঁচিশ, বা ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান একশো পঁচিশ মানে ফাইভ টু দি পাওয়ার কিউব, মানে পাঁচ তিনবার গুণ করলে দেখো একশো পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাঁচ দিয়ে গেলে হবে পঁচিশ, পাঁচ দিয়ে গেলে পাঁচ পাঁচা পঁচিশ, তিনটে পাঁচ, তার মানে ফাইভ টু দি পাওয়ার কিউব। এখান থেকে লিখতে পারি দুটোরই যেহেতু বেস সমান এক্স ইজ ইকুয়াল টু থ্রি, এক্স ইজ ইকুয়াল টু থ্রিটা লিখতে পারি। এবার বের করতে বলেছে কি, এখান থেকে বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার কোনটা এক্স টু দি পাওয়ার এক্স এর মান, তাহলে অতএব এখানে এক্স এর মান তো পেয়ে গেছি, এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান থ্রি টু দি পাওয়ার থ্রি সমান সমান তিন তিরিকে নয় তিন নং সাতাশ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরেরটা এগারো দাগ করবো পরের পাঠে। তো ভিডিওটা লাইক করলে ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করো, এবং কোনো অঙ্ক না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও।